পাথারকান্দি সার্কেল অফিসার অর্পিতা দত্ত মজুমদার এডিসি জেমস আইন্ড সহ বিভাগীয় কর্মীদের সঙ্গে নিয়ে মঙ্গলবার বাজারি ছড়ায় সরকারি ভূমি দখল করে ঘর তৈরি করার স্থান সহ মাকুন্ডা রোডে এলাকা পরিদর্শন করলেন। উভয় স্থল পরিদর্শন করে সার্কেল অফিসের মন্ডল আমিন আব্দুর রউফ সাংবাদিকদের জানান, প্রথমে স্থানীয় বাজার এলাকার সেতুর পাশে থাকা ছড়ার প্রায় 50-60 ফুট জায়গা দখল করে কাঁচা ও পাকা গৃহ নির্মাণ সহ অতিরিক্ত জায়গাতে মাটি ভরাট করে রাখা হয়েছে। গণ অভিযোগের ভিত্তিতে গত রবিবার সন্ধ্যায় সার্কেল অফিসার অর্পিতা দত্ত মজুমদারের নির্দেশ মতো দুদিনের সময়সীমা নিয়ে উক্ত জায়গায় খালি করার কথা মৌখিকভাবে দখলদারীদের জানিয়ে দেওয়া হয়েছিল। তাই ফের উক্ত জায়গার বর্তমান পরিস্থিতি পরিদর্শন করার জন্য এডিসি ও সার্কেল অফিসার একই সাথে ছুটে আসেন অকুলস্থলে। তারা বাজারি ছড়ায় উপস্থিত হয়ে প্রথমে জবরদখল ভূমি খালি করার কাজ খতিয়ে দেখেন এবং বাকিটুকু নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য বলেন, অন্যথায় প্রশাসনের পক্ষে উচ্ছেদ অভিযান চালানো হবে। এদিন সার্কেল কর্তাকে স্থানীয়রা এলাকার অন্যান্য জায়গার এমন জবরদখল করা সরকারি খাস জমি উদ্ধার করার জন্য অনুরোধ করেন উপস্থিত প্রশাসনিক কর্তাদের নিকট। এর পরিপ্রেক্ষিতে ওই প্রতিনিধি দল মাকুন্ডা মিশন রোড পরিদর্শন করেন, রাস্তার দুপাশে মাপজোক করেন। এতে দেখা যায় দোকান ও সীমা রাস্তার বরাবর হয়ে গেছে। এদিন প্রত্যেক মালিককে বুধবার সকাল 12টার মধ্যে নিজেদের জমির কাগজপত্র নিয়ে সার্কেল কার্যালয়ে যাওয়ার নির্দেশ প্রদান করেন। সেখানে জমির অবস্থান খতিয়ে দেখা হবে বলে জানান এবং প্রয়োজনে সেখানে উচ্ছেদ অভিযান চালানো হবে বলে সার্কেল প্রশাসনের পক্ষে বলা হয়। করিমগঞ্জ থেকে এস এম জাহির আব্বাসের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। গত দুই দিন আগে অর্থাৎ গত রবিবারে সন্ধ্যার সময় আমরা বাজারিছড়া ব্রিজ সংলগ্ন এই যে আসাবুদ্দিনের যে গড়, আমরা সময়সীমা দিয়েছিলাম আগামীকালকে 5টা পর্যন্ত, এর ভিতরে গড়টা বাগিয়া সরাই ভাল। এই উদ্দেশ্যে আজকে আমরা এডিসি, রেভিনিউ এডিসি স্যার এবং আমরা সার্কেল অফিসার ম্যাডাম আইছেন। এটা সর্বজনীন তদন্ত করার লগে এইখানে তারা ঠিক গড়টা বাগিয়া সরার নেই, এটা কতটুকু কথাটা তারা গুরুত্ব দিচ্ছে বা দিচ্ছে না, সেই উদ্দেশ্যে আজকে আমরা আইছি। আর এখানে আরও বিশেষ কিছু দীর্ঘ কয়েক মাস থাকি পাবলিক কিছু কমপ্লেন আছে যে বাজারিছড়া মাকুন্ডা মিশন রোড যেটা, এই রোডের সামনাটাও দুইও দিক থেকে পাবলিকে খাস জায়গা দখল করতে করতে বর্তমানে রোডের কোনো অস্তিত্ব নাই। এখন রোডটা প্রায় অস্তিত্বহীন হয়ে গেছে। এখানে মাকুন্ডা খ্রিস্টান হসপিটাল যেটা আছে, এখানে অনেক সময় বহুত ইম্পর্টেন্ট হসপিটাল, অনেক সময় রুগীর বেশি রাস্তাটা ব্যবহার, রুগী নিয়ে যাতায়াতের সময় বা এইদিকে অনেক ভিলেজ আছে, সবসময় রৌদ্র রুগীর একটা গ্যাদারিং থাকে, মানুষে তার ফাট্টার মাটি করে আইয়া অতিরিক্তভাবে সরকারি মাটি এইভাবে দখল করছে, করতে করতে রাস্তা নিশ্চিহ্ন করিলেন। এখন আমরা এডিসি স্যার, সার্কেল অফিসার ম্যাডাম আমরার সঙ্গে নিয়া আমরা এটা তদন্ত করছি করিয়া এই রৌডল সংলগ্ন যারা দোকানদার আছে বা পিটার মালিক আছে, তারা সার্কেল অফিসার ম্যাডামে কইছেন যে আগামীকালকে 12টার ভিতরে ফাতারকান্দি সার্কেল অফিসও তারার জমিন সংক্রান্ত কিতা তথ্য আছে, দলিল ফাট্টা যার যেটা আছে ওটা লই আইতো, তারার ওটা পরীক্ষা নিরীক্ষা করার পরে কয়েকদিনের মধ্যে মাকুন্দা মিশনের ইভিকশন হইব, এটা সার্কেল অফিসার ম্যাডাম বা এডিসি স্যারে এটা দেখবে দেখার পরে। এখানে রাস্তার তো সব জায়গায় মাপ সমান না, কোনো জায়গায় 22 ফুট আছে, কোনো জায়গায় 26 ফুট আছে, কোনো জায়গায় 2.5 ফুট আছে, রাস্তার সব জায়গায় সমান নাই। কিন্তু এখানে সবচেয়ে বড় বিষয় হইল কি, রাস্তার এইদিকের দাগ যেটা এটাও গিয়া ঘাস দাগর উড়ে পড়ে, গতিকে এখন প্রথমে দোকানদার যারা আছে বা জায়গা যারা বুক দখল করি আর তারা রেকর্ড যত সময় আমরা পরীক্ষা নিরীক্ষা করছি না, এর আগ পর্যন্ত আমরা এটা না পাওয়া হলো, বর্তমানে আমরা ইনকোয়ারি স্টেজ চলে, ইনকোয়ারি কমপ্লিট হইলে এটা আমরা খুলে নেবো। চিকিৎসার জন্য পরিশ্রম করে আর আপনাকে শিলচর ছুটতে হবে না, এবার আপনার হাতের কাছেই পেয়ে যাবেন একসাথে 3 জন নাম করা ডাক্তারকে, যাদের চিকিৎসা নেওয়ার জন্য মুখিয়ে থাকেন রোগী সহ আত্মীয় স্বজন। এবার বদরপুর এসটি রোড স্থিত লাইফ কেয়ার মেডিকো ফার্মেসিতে তাদের অনায়াসেই পেয়ে যাবেন। প্রথমেই আপনি পেয়ে যাবেন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর শাহিদুল আলম বড়ভূয়াকে। প্রতি শনিবার বিকেল 4টা থেকে 6টা পর্যন্ত তিনি লাইফ কেয়ার মেডিকোতে রোগী দেখবেন। একই দিনে অর্থাৎ প্রতি শনিবার পাবেন শিলচর সিভিল হাসপাতালের নাক কান গলার বিশিষ্ট চিকিৎসক ডক্টর অনুসুয়া দেবকে। এদিন বিকেল 4টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত লাইফ কেয়ারে রোগী দেখবেন তিনি। প্রতি রবিবার রোগী দেখবেন অস্থি বিশেষজ্ঞ ডক্টর ত্রিদীপ ভরালী। এদিন সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত তিনি রোগী দেখবেন। কাজেই আপনার প্রয়োজন অনুযায়ী এই 3 ডাক্তারকে পেতে এক্ষুনি ফোন করুন বদরপুর এসটি রোড স্থিত লাইফ কেয়ার মেডিকয় এবং নিশ্চিত করুন আপনার সিরিয়াল নম্বরটি। ফোনে যোগাযোগ করার জন্য এই ভিডিওর পোস্টারে দেওয়া ফার্মেসির ফোন নম্বরটি নোট করে নিন।